খড়গপুর আইআইটির হোস্টেলের ঘর থেকে উদ্ধার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। তিনি এলবিএস হোস্টেলের 513 নম্বর ঘরের আবাসিক ছিলেন। বুধবার ভোরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পড়ুয়ার নাম কিরণ চন্দ্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। জানা গিয়েছে মৃত পড়ুয়া তেলেঙ্গানার বাসিন্দা। ইতিমধ্যে পুলিশের তরফে তার পরিবারের খবর দেওয়া হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মৃত পড়ুয়ার দেহ ময়নাতদন্ত করা হবে।